আজ আমরা ফিলোসফি ক্লাস 11 ক্লাসের সংখ্যাটা হচ্ছে 24, যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ভারতীয় দর্শনের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটা আমাদের পড়তেই হবে। এখান থেকে আমাদের অনেক শর্ট প্রশ্ন আসবে এবং এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের নতুন অদ্বৈত বেদান্ত, এটা আমাদের ক্লাস 11 এর সিলেবাসে নতুন যোগ করা হয়েছে। এই অদ্বৈত বেদান্ত শব্দটা হয়তো তোমরা এর আগে শুনেছো, কিন্তু যথাযথ এর মানে তোমরা জানো না। তো আজকে আমি তোমাদের অদ্বৈত বেদান্ত সম্পর্কে আলোচনা করব। এই দর্শন থেকে তোমাদের শর্ট প্রশ্ন আসবে। তো প্রথমেই তোমাদেরকে মনোযোগ সহকারে ক্লাসটা ফলো করতে হবে এবং কিছু কিছু শব্দ রয়েছে সেই শব্দগুলোকে তোমাদের জানতে হবে এবং বুঝতে হবে। দেখো, অদ্বৈত বেদান্ত, বেদান্ত বেদান্ত শব্দের অর্থ কি? শঙ্করাচার্যের জীবনী। আমরা আজকে বেদান্ত শব্দটার অর্থ কি এই বিষয়টা জানব। তার আগে বলে দিই, এই বেদান্ত দর্শন যিনি সূত্রকার, অর্থাৎ এই বেদান্ত দর্শনকে যিনি রচনা বা রচয়িতা করেছেন, যিনি প্রতিষ্ঠাতা করেছেন, তার নাম হল মহর্ষি বাদরায়ণ। লিখে রাখো, প্রতিষ্ঠাতা বা সূত্রকার বেদান্ত সূত্রকার মহর্ষি বাদরায়ণ। মহর্ষি বাদরায়ণ হলেন বেদান্ত দর্শনের সূত্রকার। একটা শর্ট প্রশ্ন তোমাদের হয়ে গেল এখানে। যদি প্রশ্ন আসে বেদান্ত দর্শনের রচয়িতা কে বা বেদান্ত দর্শনের লেখক বা সূত্রকার কে, তখন তোমরা কিন্তু বলবে মহর্ষি বাদরায়ণ। শুধু বাদরায়ণ লিখবে না, তার আগে মহর্ষি কথাটা যোগ করবে, মহর্ষি বাদরায়ণ। এখন তিনি এই দর্শনটাকে তিনি রচনা করেছেন এবং বিশদ আলোচনা করেছেন। এই দর্শনের যে বেদান্ত, এই নামকরণটা এসেছে বেদান্ত। দেখো, বেদান্ত যদি সন্ধি বিচ্ছেদ করি, বেদ যুক্ত অন্ত সমান বেদান্ত। আমরা জানি বেদ যুক্ত অন্ত সমান বেদান্ত, এটা আমরা জানি। বেদান্ত হচ্ছে একেবারে শেষ ভাগ, বেদ যুক্ত অন্ত বেদান্ত। এই বেদান্তটা হচ্ছে একেবারে শেষ ভাগ। এই শেষ কথাটার অর্থ কি? বেদান্ত মানে হচ্ছে শেষ ভাগ। তো এই যে শেষ, বেদান্ত মানে হচ্ছে শেষ, তাহলে শেষ ভাগ, অর্থাৎ শেষ ভাগ বা শেষ ভাগ কথাটার অর্থ কি এটা আমাদেরকে জানতে হবে। শেষ ভাগ, এই যে শেষ বা অন্ত অর্থ কি, অর্থ কি, এটা জিজ্ঞাসা চিহ্ন আমাদের মধ্যে থাকবে। দেখো, বেদের অন্ত বা শেষ ভাগ, এই যে শব্দটা আমরা পেলাম, যে বেদের অন্ত বা বেদের শেষ ভাগটা কি, এটাই প্রশ্ন। বেদের অন্ত বা বেদের শেষ ভাগ হচ্ছে উপনিষদ। উপনিষদই হলো বেদের অন্ত বা শেষ ভাগ। উপনিষদ, যদি প্রশ্ন আসে যে বেদের অন্ত বা শেষ ভাগকে কি বলা হয়, তোমরা বলবে উপনিষদ বলা হয়, বা বেদের অন্ত বা শেষ ভাগ কোনটি, তখন বলবে উপনিষদই হলো বেদের অন্ত বা শেষ ভাগ। এই
উপনিষদ আর বেদান্ত এই দুটো কিন্তু সমার্থক বলা যেতে পারে, বেদান্ত এবং উপনিষদ এই দুটো শব্দ তোমরা সমার্থক বলতে পারো। পরবর্তীকালে বিভিন্ন পণ্ডিত গণ ব্যক্তিরা মনে করেন যে বেদান্তের মূল ভিত্তি হলো কি কি, এটাই তো প্রশ্ন। ভালো করে তোমরা মনোযোগ সহকারে শোনো। পরবর্তীকালে পণ্ডিতরা মনে করেন যে বেদান্তের মূল ভিত্তিটা কি, বা এই বেদান্তটা কার উপর দাঁড়িয়ে আছে। না, এক, উপনিষদ যে যে শব্দটা আমরা একটু আগে লিখলাম উপনিষদ, বেদান্ত সম্পূর্ণভাবে দাঁড়িয়ে রয়েছে উপনিষদের উপর। দুই, ভগবদ গীতার উপর। তিন, ব্রহ্মসূত্রের উপর। এই তিনটির উপর দাঁড়িয়ে রয়েছে গোটা বেদান্ত দর্শন। কি কি বললাম? উপনিষদ, ভগবদ গীতা এবং ব্রহ্মসূত্র, এই তিনটি হলো বেদান্ত দর্শনের মূল ভিত্তি। আমরা জানি যে উপনিষদের যে সংখ্যা, বিভিন্ন জন বিভিন্ন ভাবে তারা উপনিষদের সংখ্যা আলোচনা করেছেন। শোনা যায় যে উপনিষদ হচ্ছে মোট 112টি, আবার পরবর্তীকালে এটাও শোনা গেছে যে 108টি উপনিষদ আছে। এদের মধ্যে কয়েকটি উপনিষদের কথা তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা প্রয়োজনে লিখে নাও। খুব গুরুত্বপূর্ণ শব্দগুলো কিন্তু একটু কঠিন। উপনিষদগুলো কি কি, যেগুলো আমাদের পড়তে হবে, কয়েকটা গুরুত্বপূর্ণ উপনিষদের কথা আমি বলে দিচ্ছি। ইস, দীর্ঘয় তালব্য। কট, কেন, প্রশ্ন, বৃহদনক্য, ছান্দজ্ঞ, তৈতরীয়, ঐতরীয়, শ্বেতাশ্বতর, মান্ডুক্য ইত্যাদি। তাহলে আমি কি বললাম উপনিষদগুলোর নাম কি কি? উপনিষদ, ইস, দেখো এই উপনিষদগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে ভালো করে, যে উপনিষদ যদি প্রশ্ন আসে যে দুটি উপনিষদের নাম বলো, তখন বলবে ইস, তারপরে কি বলবে? ইস কট, কেন। ভালো করে তোমরা মনোযোগ সহকারে শোনো। ইস কট, কেন, প্রশ্ন, আর তারপর আমি তোমাদের বলে দিলাম বৃহদানক্য লিখে নাও, ছান্দজ্ঞ, তৈতরীয়, ঐতরীয়, মান্ডুক্য, শ্বেতাশ্বত ইত্যাদি। এগুলো হলো গুরুত্বপূর্ণ উপনিষদ। তার মধ্যে আমি দু একটা নাম লিখে দিয়েছি, তোমাদের জানার জন্য যদি প্রশ্ন আসে দুটি উপনিষদের নাম লেখো, তখন তোমরা ইস কট, কেন, মান্ডুক্য, ঐতরীয়, শ্বেতাশ্বর ইত্যাদি তোমরা বলবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে ব্রহ্মসূত্র হচ্ছে বেদান্ত দর্শনের আদি গ্রন্থ। যদি প্রশ্ন আসে যে বেদান্ত দর্শনের আদি গ্রন্থের নাম কি, তখন বলবে ব্রহ্মসূত্র। তাহলে ব্রহ্মসূত্রটা হচ্ছে ওই যে তোমাদের বললাম তিনটি ভিত্তির মধ্যে একটা ব্রহ্মসূত্র। তাহলে ব্রহ্মসূত্র হচ্ছে বেদান্ত দর্শনের আদি গ্রন্থ। পরবর্তীকালে কতগুলো গুরুত্বপূর্ণ মতবাদ পাওয়া যায় আমি তার মধ্যে আচার্য গৌড়পাদ, গোবিন্দাচার্য বলা হয় আচার্য গৌড়পাদ, তার শিষ্য হলেন শঙ্করাচার্য, অর্থাৎ শঙ্করাচার্যের গুরুদেব হলেন আচার্য গৌড়পাদ, কতগুলো মতবাদ আলোচনা করা হয়েছে এই বেদান্ত দর্শনে
কতগুলো বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তিদের কতগুলো মতবাদ উল্লেখিত হয়। তাদের মধ্যে প্রথম হচ্ছেন আচার্য শঙ্করাচার্যের অদ্বৈতবাদ। লিখে নাও, আচার্য শঙ্করাচার্যের অদ্বৈতবাদ, এই একটা মতবাদ। যদি প্রশ্ন আসে অদ্বৈত মতবাদের প্রতিষ্ঠাতা কে, তখন বলবে আচার্য শঙ্করাচার্য। তারপরে আসছেন রামানুজ, তার মতবাদের নাম কি? বিশিষ্টা দ্বৈতবাদ। যদি প্রশ্ন আসে বিশিষ্টা দ্বৈতবাদের প্রতিষ্ঠাতা কে, তখন বলবেন আচার্য রামানুজ। তারপরে আসছে নিম্বাক্যের দ্বৈতা দ্বৈতবাদ, দ্বৈতা দ্বৈতবাদের প্রতিষ্ঠাতা কে? না, আচার্য নিম্বাক্যের। হলে দ্বৈতা দ্বৈতবাদের প্রতিষ্ঠাতা আচার্য নিম্বাক্যের। তারপর আসছি দ্বৈতবাদ, দ্বৈতবাদের প্রতিষ্ঠাতা কে? না, আচার্য মাধবা বা মাধবে, আচার্য মাধব হচ্ছে দ্বৈতবাদের প্রতিষ্ঠাতা। যদি প্রশ্ন আসে দ্বৈতবাদের প্রতিষ্ঠাতা কে? আচার্য মাধব, বা আচার্য হলে দ্বৈতবাদের প্রতিষ্ঠাতা। আর শেষে আসছি আমরা বল্লভাচার্য, বল্লভাচার্যের মতবাদের নাম কি? না, শুদ্ধ অদ্বৈতবাদ, শুদ্ধ অদ্বৈতবাদ। তাহলে দেখো কতকগুলো আমি তোমাদের গুরুত্বপূর্ণ মতবাদের কথা বললাম এবং প্রতিষ্ঠাতার নামও বলে দিলাম, সেগুলো কিন্তু শর্ট প্রশ্ন আকারে কিন্তু তোমাদের আসবে। এই বিষয়ে কিন্তু ভালো করে তোমরা মনোযোগ সহকারে শুনে নাও মতবাদগুলো আরেকবার। আমি প্রথমেই বলেছি শঙ্করাচার্যের মতবাদের নাম বলেছি না, অদ্বৈতবাদ। রামানুজের মতবাদের নাম বলেছি আমি, আচার্য রামানুজের নাম বলেছি, মতবাদের নাম বলেছি বিশিষ্টা দ্বৈতবাদ। আচার্য নিম্বাক্যের মতবাদের নাম বলেছি দ্বৈতা দ্বৈতবাদ। আচার্য মাধবাচার্যের মতবাদের নাম বলেছি আমি দ্বৈতবাদ। এবং শেষে বললাম আমি আচার্য বল্লভাচার্যের মতবাদের নাম হচ্ছে শুদ্ধ অদ্বৈতবাদ। তাহলে এই মতবাদ থেকে তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু আসবে যে রামানুজের মতবাদের নাম কি, তখন তোমাকে বলতে হবে বিশিষ্টা দ্বৈতবাদ। আজকে আমরা আলোচনা করব আচার্য শঙ্করাচার্যের, প্রশ্ন এখানে রয়েছে জীবনী সম্পর্কে একটু, ঠিক আছে? তো তোমরা মনোযোগ সহকারে শুনবে। আচার্য শঙ্করাচার্য ছিলেন একজন মহৎ ব্যক্তি। তার জন্ম হয়েছিল দক্ষিণ ভারত কেরল রাজ্যের এক ব্রাহ্মণ পরিবারে। পিতা ছিলেন শিবগুরু এবং মাতা ছিলেন বিশিষ্ঠা। মাত্র 8 বছর বয়সে সমগ্র বেদ উপনিষদ তিনি অধ্যয়ন করেছিলেন। 8 বছর বয়সেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। সারা ভারত তিনি পরিক্রমা করে তার অদ্বৈতবাদকে তিনি প্রচার করেছিলেন। সারা ভারত ব্যাপী তিনি অদ্বৈতবাদের প্রচারক। 820 খ্রিস্টাব্দে মাত্র 32 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। তার উল্লেখযোগ্য ব্রহ্মসূত্র উপর লিখিত যে ভাষ্য রচনা করেছিলেন সেই ভাষ্যের নাম হচ্ছে ব্রহ্মসূত্র ভাষ্য বা শারীরিক ভাষ্য। এই ছিল আচার্য শঙ্করাচার্যের সম্পর্কে আমি সংক্ষেপে তোমাদের জানালাম। তিনি এক মহতি ব্যক্তি যিনি অদ্বৈত বেদান্ত অদ্বৈত মতবাদকে প্রতিষ্ঠাতা করার জন্য সারা ভারতবর্ষে তিনি পরিক্রমা করেছিলেন। বাগযুদ্ধে তাকে বিজ্ঞ বিজ্ঞ পণ্ডিতেরাও কিন্তু কখনোই পরাস্ত করতে পারতেন না। তিনি জ্ঞানী, জ্ঞান যোগের মধ্যে দিয়েই তিনি কিন্তু মুক্তির পথকে তিনি বেছে নিয়েছিলেন।
অল্প বয়সে তিনি আমাদের ছেড়ে তিনি পরলোক গমন করেছে। যাই হোক, এ ছিল বেদান্ত দর্শনের শুরু আচার্য শঙ্করাচার্যের সম্পর্কে। আমরা পরবর্তীকালে বেদান্ত দর্শন থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে এই।